আসসালামু আলাইকুম। ধরিত্রী 24 এর পক্ষ থেকে আপনাদের জানাই সাদর সম্ভাষণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটির নাম মুরগি আর সবজির স্যুপ। এটি অনেক পুষ্টিকর এবং মজাদার খাবার। আমি এখন উপকরণগুলো বলছি। আমাদের মুরগি আর সবজির স্যুপ তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে আপনারা একটু লিখে নিন। উপকরণগুলো হলো মুরগির মাংস 2 টুকরো, হাড় ছাড়া, অর্থাৎ শুধু মাংস, পানি 1 লিটার, গাজর সেদ্ধ 20 গ্রাম, ফুলকপি সেদ্ধ 20 গ্রাম, বাঁধাকপি সেদ্ধ 20 গ্রাম, মাশরুম সেদ্ধ 20 গ্রাম, পেঁপে সেদ্ধ 20 গ্রাম, টমেটো ছত 2 টেবিল চামচ, ডিম 1টি, দুধ 1 কাপ, পেঁয়াজ কুচি বড় 1টি, সাদা গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আদা 2 থেকে 3 টুকরা পাতলা করে কাটা, গোলমরিচ 4 থেকে 5টি, লবণ স্বাদমতো, চিনি 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ উঁচু। আশা করি উপকরণগুলো আপনাদের লেখা হয়েছে। এবার আমরা যাব প্রস্তুত প্রণালীতে। কিভাবে মুরগি আর সবজির স্যুপ তৈরি করা যায়? প্রস্তুত প্রণালী হল, 1 লিটার পানিতে মুরগির মাংস, পেঁয়াজ ও আদা দিয়ে সেদ্ধ করে স্যুপ তৈরি করুন। মাংস সেদ্ধ হলে শিল পাটায় মিহি করে বেটে স্যুপের মধ্যে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। কর্নফ্লাওয়ার ও ডিম ছাড়া সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিন। কখনোই গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলবেন না। ডিম ভালো করে ফেটে আস্তে আস্তে মিশিয়ে দিয়ে নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। মুরগি আর সবজির স্যুপ অত্যন্ত মজাদার একটি খাবার। এটি শিশুদের জন্য অনেক পুষ্টিকর। আপনি বাড়িতে খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন। এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং ঘন্টাতে ক্লিক করতে ভুলবেন না। পরে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ।